হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু হলো নেট রান রেট, কারেন্ট রান রেট এবং রিকোয়ার্ড রেট। এটার ইংরেজি ভার্সনের ভিডিও ইতিমধ্যে করা হয়ে গিয়েছে। সো দোজ হু আর কমফোর্টেবল ইন ইংলিশ ক্যান ওয়াচ মাই ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। ফর দ্যাট ইউ হ্যাভ টু সার্চ দ্য নেম অফ মাই চ্যানেল on your YouTube search bar, that is Mayukh, Mayukh space das das space 1993. My channel will appear. Go to the playlist. From there go to cricket section where I have stored all of my cricket related videos. From there you can watch the English version of this video. আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বাংলা ভাষায় করা হবে এবং প্রত্যেকটা ডিজিট অর্থাৎ সংখ্যা আমি বাংলা ভাষায় লিখেছি। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের অগণিত ক্রিকেট সমর্থক রয়েছে যারা ক্রিকেট খেলার দারুণভাবে পৃষ্ঠপোষক। তাদের মধ্যে অনেকেই নেট রান রেটের ব্যাপারে শুনেছে, কিন্তু অধিকাংশই জানেন না নেট রান রেট কিভাবে গণনা করতে হয় এবং গ্রুপ লীগের ম্যাচগুলোতে নেট রান রেট কতটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করে। আইপিএল এর মতো টুর্নামেন্টে দেখা গিয়েছে যে যখন গ্রুপ লীগ ম্যাচের একেবারে শেষের দিকে যখন দু তিনটে ম্যাচ বাকি থাকে তখন নেট রান রেট দারুণভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং প্রভাবশালী হয়ে ওঠে। অনেক সময় দেখা যায় দুটো টিমের বা দুটো দলের সমান সংখ্যক ম্যাচ জিতে সমান সংখ্যক পয়েন্ট অর্জন করেছে, কিন্তু তাদের মধ্যে একটি দল পরের রাউন্ডে যোগ্যতা অর্জন করলো আর আরেকটি দল প্রতিযোগিতা থেকে ছিটকে গেল। এর কারণ দুটো দলের নেট রান রেট আলাদা। যাদের নেট রান রেট বেশি সেই দল পরবর্তী স্তরে যোগ্যতা অর্জন করবে এবং যাদের নেট রান রেট কম তারা প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। এভাবেই নেট রান রেট আইপিএল, টি টোয়েন্টি বিশ্বকাপ এবং অন্যান্য লিমিটেড ওভারের খেলায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নেট রান রেট দিয়ে শুরু করার আগে প্রথমে আমি বলে নেব কারেন্ট রান রেট এবং রিকোয়ার্ড রেটের কথা। তার আগে বলে নিই, যদি কারোর বোর্ড দেখতে বা বোর্ড বুঝতে অসুবিধা হয় আলোর স্বল্পতা এবং ছোট সাইজের লেখার জন্য, তাহলে তারা আমার কথাগুলো যেন ভালো করে শোনেন, তাহলে তারা পুরো বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। কারেন্ট রান রেট বা সিআরআর হলো যেই রান রেটে একটা দল বর্তমানে ব্যাটিং করছে, আর রিকোয়ার্ড রেট বা আরআর যেটাকে বলা হয় আস্কিং রেট, এর মানে হলো এমন একটি রান রেট যে রান রেটটা ওই টিমটিকে বজায় রাখতে হবে ম্যাচটি জেতার জন্য। উদাহরণ দিলে বিষয়টি সহজ হবে। ধরা যাক একটি ওয়ানডে ম্যাচ চলছে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে, যেখানে ইংল্যান্ড টসে জিতে ব্যাট নিয়েছে এবং তারা 370 রান সংগ্রহ করেছে 50 ওভারে 5 উইকেট হারিয়ে। তারপর যখন ইন্ডিয়ার সময় এলো তখন 10 ওভারের শেষে ইন্ডিয়া রান 70 রানে 1 উইকেট, ইন্ডিয়া রান 70 রানে 1 উইকেট। এইবার কিভাবে ভারতের কারেন্ট রান রেট বা সিআরআর গণনা করব, মোট রান সংখ্যাকে মোট ওভার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 70 কে 10 দিয়ে ভাগ করলে পাবো 7, অর্থাৎ ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রতি ওভারে 7 রান করে করছে। আর রিকোয়ার্ড রেট বা আস্কিং রেট কত হবে, দেখতে হবে কত রান বাকি আছে। তাহলে 370 থেকে 70 বিয়োগ দিলে থাকবে 300, আর কত ওভার বাকি আছে 50 থেকে 10 বিয়োগ করলে থাকবে 40। তাহলে ইন্ডিয়াকে এখনো ম্যাচ জিততে গেলে 40 ওভারে 300 রান করতে হবে। তাহলে তাদের রিকোয়ার্ড রেট কত হবে, মোট রান সংখ্যা ভাজিত মোট ওভার সংখ্যা, 300 কে 40 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7.5। এখনো ইন্ডিয়াকে 7.5-এর একটু বেশি রান রেট বজায় রাখতে হবে, তাহলে ইন্ডিয়া ম্যাচটি জিততে সক্ষম হবে। এই কারেন্ট রান রেট এর কিছু ব্যতিক্রম আছে। যখন কোনো ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি ব্যবহৃত হয় তখন কারেন্ট রান রেট পরিবর্তিত হয়ে যায়, কিছুটা পরিবর্তন ঘটে। যেমন ধরা যাক ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটি ওয়ানডে ম্যাচ চলছে যেখানে ইন্ডিয়া ব্যাট করেছে আগে এবং 300 রান তারা করেছে 5 উইকেট হারিয়ে 50 ওভারে, তাহলে তাদের কারেন্ট রান রেট কত, 300 কে 50 দিয়ে ভাগ করলে আমরা পাবো 6,
পাকিস্তান যখন ব্যাট করতে নামলো তখন বৃষ্টি হবার কারণে পাকিস্তানের 5 ওভার নষ্ট হলো, তাহলে এখন পাকিস্তানের কাছে পড়ে আছে 45 ওভার। ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুযায়ী পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়াবে 275, অর্থাৎ ইন্ডিয়ার রান তখন দেওয়া হলো 274 ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুসারে 45 ওভারে। তাহলে এটাই হলো ভারতের পরিবর্তিত রান, আগে ছিল 350 ওভারে, এখন 45 ওভারে 274। তাই 274 কে 45 দিয়ে ভাগ করলে পাবো, 274 কে 45 দিয়ে ভাগ করলে পাবো 6.08, সেটাই ভারতের পরিবর্তিত কারেন্ট রান রেট। এভাবেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতি যেই খেলায় ব্যবহৃত হয় নেট রান রেট এবং কারেন্ট রান রেটের পরিবর্তন ঘটে। এবার দেখে নেব নেট রান রেট, নেট রান রেট কাকে বলে, কিভাবে গণনা করা হয়। একটি দল কোন একটি টুর্নামেন্টে মোট যত রান সংগ্রহ করে তাকে তারা মোট যত ওভার ব্যাট করেছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তারপর বোলিং করার সময় তারা যত রান খরচ করেছে তাকে যত ওভার বল করেছে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে দুটো ভগ্নাংশ এলো, এবারে প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বাদ দিতে হবে বা বিয়োগ করতে হবে, তাহলে আমরা পাবো সেই দলের নেট রান রেট। উদাহরণ দিলে বিষয়টি আরো পরিষ্কার হবে। ধরা যাক তিন দলের একটি টুর্নামেন্ট চলছে, ট্রাই সিরিজ, কাদের মধ্যে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। প্রথম ম্যাচ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে, ইন্ডিয়া আগে ব্যাট করে 360 রান করেছে, 360 50 ওভারে 7 উইকেট হারিয়ে। অস্ট্রেলিয়াকে তারা 270 রানের মধ্যে অল আউট করে দিয়েছে 40 ওভারে। পরের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত করেছে 350 8 উইকেট হারিয়ে 50 ওভারে। ইংল্যান্ড নির্ধারিত ওভারে 280 রানের বেশি করতে পারেনি। তাহলে ভারতের নেট রান রেট কত হবে? প্রথমে 360 এর সঙ্গে 350 যোগ করতে হবে, কারণ ভারত প্রথম ম্যাচে করেছে 360 আর দ্বিতীয় ম্যাচে করেছে 350। তাহলে মোট রান সংখ্যা 350 প্লাস 360 710, আর প্রথম ম্যাচ আর দ্বিতীয় ম্যাচ উভয় ক্ষেত্রেই 50 ওভার ব্যাটিং করেছে, মোট ব্যাটিং ওভার সমান 100। তাহলে 710 কে 100 দিয়ে ভাগ করলে হবে 7.10। এরপর রান খরচ করেছে কত, প্রথম ম্যাচে তারা রান খরচ করেছে 270, দ্বিতীয় ম্যাচে তারা রান দিয়েছে 280, যোগ করলে হয় 550। প্রথম ম্যাচে তারা 40 ওভার বল করেছে, দ্বিতীয় ম্যাচে 50 ওভার বল করেছে, তাহলে মোট বল করেছে 90 ওভার। এবারে 550 কে 90 দিয়ে ভাগ করলে হবে 6.11। এটা বোলিং রান রেট। নেট রান রেট হলো ব্যাটিং রান রেট এবং বোলিং রান রেটের ব্যবধান বা তাদের বিয়োগ ফল। তাই 7.10 থেকে 6.11 বিয়োগ করলে পাবো 0.99। এটাই হলো ইন্ডিয়ার নেট রান রেট। এইভাবে নেট রান রেট গণনা করা হয়। এর কিছু ব্যতিক্রম আছে, যেমন ধরা যাক তৃতীয় ম্যাচটি হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে, যেখানে ইংল্যান্ড 48 ওভার ব্যাট করে 240 রান করেছে এবং অস্ট্রেলিয়া সেটা তাড়া করতে গিয়ে 40 ওভারের মধ্যেই তাদের রান তুলে নিয়েছে 242 রান 4 উইকেট হারিয়ে। ইংল্যান্ডের ব্যর্থতা এটা যে ইংল্যান্ড 50 ওভার ব্যাট করতে পারেনি, তাই ইংল্যান্ডের যখন নেট রান রেট গণনা করা হবে তখন 240 কে 48 দিয়ে নয় 50 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা 50 ওভারের ম্যাচ ছিল। 240 কে 50 দিয়ে ভাগ করলে হয় 4.8। আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখন বোলিং করছে তখন ওরা মোট 242 রান 40 ওভারের মধ্যে খরচ করেছে, তারা রান দিয়েছে 242, তাই 242 কে 40 দিয়ে ভাগ করলে পাবো 6.05। এরপর 4.8 থেকে 6.05 বিয়োগ করলে পাবো -1.25। এটা হলো ইংল্যান্ডের নেট রান রেট, যেটা ঋণাত্মক, কারণ এর আগে নেগেটিভ চিহ্ন আছে বা বিয়োগ চিহ্ন আছে বা মাইনাস সাইন আছে। এরপর দেখব আইপিএল এর মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, যখন গ্রুপ লিগের একটাই ম্যাচ বাকি থাকে তখন নেট রান রেট কিভাবে এক বা একাধিক দলের ভাগ্য নির্ধারণ করে। এটি একটি কাল্পনিক আইপিএল টেবিল, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স KKR, দিল্লি ক্যাপিটালস DC এবং রাজস্থান রয়্যালস RR, এরা তিনজনেই
পরবর্তী স্তরে যোগ্যতা অর্জন করে ফেলেছে। পরবর্তী টিমগুলো হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যারা 14 ম্যাচে 16 পয়েন্ট সংগ্রহ করেছে, নেট 100.82। পরের দল হলো চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, উভয় তারা 13টি ম্যাচ করে খেলেছে, মোট তারা 14 পয়েন্ট করে সংগ্রহ করেছে, কিন্তু তাদের নেট রানরেট আলাদা। চেন্নাইয়ের নেট রানরেট 0.46, মুম্বাইয়ের নেট রানরেট 0.16। মুম্বাই নেট রানরেটের তুলনায় বেশ কিছুটা পিছিয়ে আছে। এইবার একটাই ম্যাচ বাকি, সেই ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স পরস্পরের মুখোমুখি হবে। সেখানে দেখা যাচ্ছে যে চেন্নাই সুপার কিংস 227 রান করেছে 6 উইকেট হারিয়ে 20 ওভারে। এইবার কি লক্ষ্যমাত্রা তাদের সামনে দাঁড়াবে যাতে তারা পরবর্তী স্তরে যোগ্যতা অর্জন করতে পারে? আগেই বলেছি যে নেট রানরেট যখন হিসাব করা হবে তখন টুর্নামেন্টের সবকটা ম্যাচ ধরা হবে, সবকটা ম্যাচে মোট কত রান করতে পারলো সেইটা দেখা হবে এবং মোট কত রান দিল সেইটা দেখা হবে। তারপর ব্যাটিং রানরেট নেওয়া হবে, বোলিং রানরেট নেওয়া হবে, তাদের মধ্যে যে ব্যবধান, তাদের মধ্যে যে অন্তর, সেটা হবে নেট রানরেট। ধরা যাক চেন্নাই সুপার কিংস 13টি ম্যাচ খেলে রান করেছে 2,259 এবং তারা 260 ওভার ব্যাট করেছে, অর্থাৎ ওভার প্রতি তারা রান তুলেছে 2,259 কে 260 দিয়ে ভাগ করলে হয় 8.68। আর বোলিং করার সময় তারা 2,116 রান খরচ করেছে 257.3 ওভার বল করে, অর্থাৎ প্রতি ওভারে তারা রান দিয়েছে 2,116 ভাজিত 257.3, সেটা হলো 8.22। এই 8.68 থেকে 8.22 বিয়োগ করলে থাকে 0.46, সেটাই চেন্নাই সুপার কিংস এর বর্তমান নেট রান রেট। এরপর শেষ ম্যাচে 227 রান করার ফলে তাদের মোট রান সংখ্যা 14টা ম্যাচ ব্যাট করার পর দাঁড়ালো 2,259 প্লাস 227, সেটা হলো 2,486। আর 260 ওভার আগে ব্যাট করেছিল, এখন আরো 20 ওভার যোগ করে হলো 280, অর্থাৎ ওভার প্রতি তারা রান তুলেছে 2,486 ভাজিত 280 সমান 8.87। চেন্নাইয়ের ব্যাটিং করা হয়ে গেছে, তাই তাদের যদি আরসিবি নেট রানরেটকে টপকাতে হয় তাহলে ব্যাটিং রানরেট এবং বোলিং রানরেটের মধ্যে 0.82 ব্যবধান রাখতে হবে। তাই তাদের যে ন্যূনতম বোলিং রানরেটটা বজায় রাখতে হবে সেটা হবে 8.87 মাইনাস 0.82, 8.05। এর বেশি বোলিং রানরেট যদি তাদের হয়ে যায় তাহলে তারা জিতলেও যোগ্যতা অর্জন করতে পারবে না পরবর্তী রাউন্ডের জন্য বা পরবর্তী স্তরের জন্য। তাই তাদের সামনে একটি সমীকরণ থাকবে, যেই সমীকরণ অনুযায়ী তাদের সামনে একটি লক্ষ্যমাত্রা থাকবে, তার মধ্যে তাদের মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকাতে হবে। শুধুমাত্র জিতলেই হবে না, একটি নির্দিষ্ট রানের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকাতে হবে, সেই রানটিকে ধরা হলো এ। সমীকরণ অনুযায়ী তারা প্রতিযোগিতায় আগে বল করে রান খরচ করেছিল 2,116, তার সঙ্গে এখন এ যোগ হলো, তাকে ভাগ করতে হবে 277.3 দিয়ে। কোথা থেকে এলো 257.3 এর সঙ্গে 20 ওভার যোগ করে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে তারা সর্বোচ্চ 20 ওভার বল করার সুযোগ পাবে। তাই সমীকরণটা হবে 2,116 প্লাস A ভাজিত 277.3 সমান 8.05, এই ন্যূনতম বোলিং রানরেট তাদের মেনটেন করতে হবে, না হলে তারা পরবর্তী স্তরে যোগ্যতা অর্জন করতে পারবে না। যারা গড় অধ্যায়টি পড়েছেন তারা এই সমীকরণটা বুঝতে পারবেন। তাহলে যেটা দাঁড়ালো সেটা হলো 2,116 প্লাস A ভাজিত 277.3 সমান 8.05। সমীকরণটাকে সমাধান করলে এর মান আসবে 116, অর্থাৎ 116 বা তার কম রানের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে আটকাতে হবে। চেন্নাই সুপার কিংস হ্যাভ টু রেস্ট্রিক্ট মুম্বাই ইন্ডিয়ান্স উইদিন 116 রানস। যদি মুম্বাই ইন্ডিয়ান্স এই রানটি অতিক্রম করে যায় তাহলে চেন্নাই সুপার কিংস জিতলেও কোয়ালিফাই করতে পারবে না বা যোগ্যতা অর্জন করতে পারবে না পরবর্তী স্তরের জন্য।
সমান ভাবে মুম্বাই ইন্ডিয়ান্স এর সামনেও একটি সমীকরণ থাকবে, সেই সমীকরণটি তুলনামূলক ভাবে কঠিন সমীকরণ হবে। কেন? কারণ মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস এর তুলনায় কম নেট রান রেট রেখে খেলছে, 0.16। মুম্বাই ইন্ডিয়ান্স 13টি ম্যাচ খেলেছে এবং মোট রান করেছে 2214 এবং তারা 252 ওভার ব্যাট করেছে, তাহলে ওভার প্রতি তাদের রান 2214 ভাজিত 252 সমান 8.78, আর বল করার সময় তারা খরচ করেছে 2137 রান, বোলিং করেছে 248 ওভার, অর্থাৎ ওভার প্রতি তারা রান খরচ করেছে 2137 ভাজিত 248 সমান 8.62। শেষ ম্যাচে তারা রান খরচ করেছে 227 রান চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে, তাহলে মোট রান খরচ করেছে 14টা ম্যাচ বোলিং করে 2137 প্লাস 227 সমান 2364। তারা বল করেছে, আগের ছিল 248 ওভার, এখন 268 ওভার, অর্থাৎ ওভার প্রতি তারা রান খরচ করেছে 2364 ভাজিত 268 সমান 8.82, আগে তাদের যে গড় বোলিং রেট ছিল তার থেকে বেশি তাদের বল করা হয়ে গিয়েছে। এবার তাদের একটি এমন ব্যাটিং রান রেট বজায় রাখতে হবে যাতে বোলিং রান রেট এবং ব্যাটিং রান রেটের মধ্যে 0.82 পার্থক্য থাকে, তাহলে বোলিং রান রেটের সঙ্গে 0.82 যোগ করে ফেলতে হবে, 8.82 প্লাস 0.82 সমান 9.64, এটাই তাদের গড় ব্যাটিং রেট হবে 14টি ম্যাচ খেলার পর। তাই তাদের সামনেও একটি সমীকরণ আসবে, ধরে নিই তাদের বি রান রেট বজায় রেখে খেলতে হবে, সংখ্যাটা হলো বি, বি এর মান আমরা বার করব। আগে 13টি ম্যাচে তারা ব্যাটিং রান রেট রেখেছে 8.78, তাকে প্রথমে 13 দিয়ে গুণ করতে হবে, তার সঙ্গে বি যোগ করতে হবে সমান তাদের 14টি ম্যাচ খেলে গড় ব্যাটিং রান রেট রাখতে হবে 9.64, তাহলে হবে সমীকরণটা 8.78 গুণিতক 13 প্লাস বি সমান 9.64 গুণিতক 14। এই সমীকরণ থেকে আমরা বি এর মান পাবো 20.82, অর্থাৎ চেন্নাই সুপার কিংস এর রান তাড়া করার সময় মুম্বাই ইন্ডিয়ান্স কে প্রতি ওভারে 20.82 রান রেখে চলতে হবে, এই রান রেটটা তাদের বজায় রাখতে হবে। চেন্নাই সুপার কিংস 227 রান করেছে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স এর সামনে লক্ষ্যমাত্রা 228 রানের, তাকে যদি আমি 20.82 দিয়ে ভাগ করি তাহলে আমি পাবো 10.9, অর্থাৎ 10 ওভারের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স কে চেন্নাই সুপার কিংস এর 227 রান তাড়া করে ফেলতে হবে, যদি তারা সমর্থ হয় তাহলে তারা চেন্নাই সুপার কিংস এবং আরসিবি কে অতিক্রম করে পরবর্তী স্তরে যোগ্যতা অর্জন করবে, যদি না পারে তাহলে বেরিয়ে যাবে মুম্বাই ইন্ডিয়ান্স। এমনকি যদি এই লক্ষ্যমাত্রা তারা 16 ওভারে বা 20 ওভারের মধ্যে অতিক্রম করতে পারে এই লক্ষ্যমাত্রা, তাহলেও তারা হয়তো জিতে যাবে, তারা 2 পয়েন্ট পাবে, তাদের মোট পয়েন্ট সংখ্যা হবে 16, তাও তারা যোগ্যতা অর্জন করতে পারবে না, কারণ সেক্ষেত্রে আরসিবি যে নেট রান রেট আছে সেটার থেকে তাদের নেট রান রেট কম থাকবে। তাই চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুটো টিমের ক্ষেত্রেই দুটো আলাদা সমীকরণ থাকবে, যে তাদের মধ্যে যদি এরকম হয় যে চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতে গেল অথচ রেস্ট্রিক্ট করতে পারলো না মুম্বাই ইন্ডিয়ান্স কে বা আটকাতে পারলো না 116 রানের মধ্যে, তাহলে চেন্নাই সুপার কিংস জিতলে 16 পয়েন্ট পাবে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর আরসিবি যে নেট রান রেট আছে তাকে অতিক্রম করতে পারবে না, সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দুটো দলই বেরিয়ে যাবে প্রতিযোগিতা থেকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি পরবর্তী স্তরে যোগ্যতা অর্জন করবে। এভাবেই নেট রান রেট আইপিএল এর মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এক বা একাধিক দলের ভাগ্য নির্ধারণ করে। আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বোঝাতে পেরেছি যে নেট রান রেট কিভাবে গণনা করা হয় এবং এর ব্যবহার কিভাবে হয়।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এর মধ্যে কমেন্ট করতে পারেন। আপনাদের সাবস্ক্রিপশন এবং কমেন্টগুলি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।